গত ব্যাংকের খেলাপি ঋণের হার শতকরা ছয় ভাগ বেড়েছে সরকারি এই ব্যাংকের মোট বিতরণ করা ঋণের শতকরা সাতাশ ভাগই এখন খেলাপি ঋণ এই হার অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ তবে তাদের দাবি খেলাপি ঋণ আদায় বাড়াতে আইনি ব্যবস্থা সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতার পর উনিশশো সালে তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রূপালী ব্যাংক উনিশশো সালে ব্যাংকটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় বর্তমানে ব্যাংকটির নব্বই ভাগ শেয়ার রয়েছে সরকারের হাতে আর বাকিটা আছে বেসরকারি খাতে তবে সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকটিতেও সাম্প্রতিক সময় বেড়েছে খেলাপি ঋণের সমস্যা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত ডিসেম্বর মাসে রূপালী ব্যাংক লিমিটেডের শ্রেণীকৃত বা খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা যা ছিল ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের শতকরা বিশ দশমিক ছয় চার ভাগ আর গত জুন মাস শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে চার হাজার সাতশো উনষাট কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের ছাব্বিশ দশমিক নয় তিন ভাগ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন খেলাপি ঋণের এই হার খুবই উদ্বেগজনক তবে সম্প্রতি খেলাপি ঋণের হিসাব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় পরিবর্তন আসার কারণেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে জানান তিনি বাংলাদেশ ব্যাংকে একটা নীতিমালা ছিল যে এর আগে যে সমস্ত লোন ক্লাসিফাইড হয়েছে এবং এর এগেনস্টে রিড থাকলে সেই লোনগুলোকে ক্লাসিফাই না দেখানোর জন্য বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা থেকে এটাকে উইথড্র করেছে তো এটা হওয়ার ফলে আমাদের রাতারাতি প্রায় এক হাজার কোটি টাকা ক্লাসিফিকেশন বেড়ে গেছে তো ডেফিনিটলি এটা খুব কনসার্নিং যে এত বড় একটা পার্সেন্টেজ টোয়েন্টি বা ভেরি কনসার্নিং তিনি বলেন খেলাপি ঋণ আদায় বাড়াতে আইনি ব্যবস্থা সহ সব ধরনের উদ্যোগ নিচ্ছে রূপালী ব্যাংক এই ঋণগুলোতে একদিনের সৃষ্টি হয়নি অনেক পুরনো ঋণ অনেকগুলো মামলার এগেন্স্টে আপনার রিড হয়েছে রিডগুলো ভ্যাকেট করার চেষ্টা করা হচ্ছে তার মতে বর্তমানে দেশের ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ আদায় এটা সমস্যা মাসুমিয়া দীপ্ত সংবাদ ঢাকা